সক্রেটিসের নাম শুনেননি এমন লোক খুঁজে পাওয়া খুব মুশকিল। তিনি এমন এক ব্যক্তি যিনি সারা জীবন অতিবাহিত করেছেন জ্ঞান অর্জন আর জ্ঞান বিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু সক্রেটিস তার জ্ঞান, দর্শন বা মতবাদসমূহ কিছুই লিপিবদ্ধ করে যাননি। তাতে কি তার নাম ম্লান হয়ে গিয়েছে? না বন্ধুরা, যায়নি। কেননা তিনি কয়েকজন শিষ্য রেখে গিয়েছিলেন যারা পরবর্তীতে তার জ্ঞানের মহিমা, দর্শন এবং তার মতবাদসমূহ বিশ্বব্যাপী প্রচার করেছেন। বন্ধুরা, নিঃসন্দেহে এই 50,000 বর্গমাইলের বাংলাদেশে এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন যিনি মহৎ, যিনি ত্যাগে হয়ে উঠেছেন মহিমাময়, অথবা একজন বিস্ময়কর কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। সত্যিই কি কঠিন? না, এমন একজন ছিলেন যিনি সক্রেটিসের ন্যায় সারাটা জীবন অতিবাহিত করেছেন জ্ঞান অর্জনে, জ্ঞানের সমুদ্রে ডুব দিয়েছিলেন সারাটা জীবন। যারা অভ্যাসের বসে বইপত্র পড়েন কিংবা সাহিত্যাঙ্গনে কিছুটা বিচরণ করেন, তাদের কম বেশি সবাই অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যারের নাম শোনার কথা। এছাড়াও তিনি পরপর দুবার বাংলাদেশের জাতীয় অধ্যাপক ছিলেন। কিন্তু প্রফেসর আব্দুর রাজ্জাক বেশিরভাগ মানুষের কাছে দুর্ভেদ্য এবং রহস্যময়। কেননা জীবদ্দশায় যে পরিমাণ জ্ঞান আহরণ করেছেন তার সিকিভাগও তিনি লিখে রেখে যাননি, যার জন্য তার দর্শন, মতবাদ, চিন্তা চেতনা কিংবা পাণ্ডিত্যের রেশ পর্যন্ত পাওয়া যায়নি। কেবলমাত্র তার শিক্ষকতা এবং শিক্ষকতা পরবর্তী সময়ে যারা তার সান্নিধ্য লাভ করেছেন তারাই জানেন এবং জানিয়ে দিয়েছেন প্রফেসর আব্দুর রাজ্জাক কতটা মহান এবং জ্ঞানী দার্শনিক ছিলেন। সুপ্রিয় বন্ধুরা, অধ্যাপক আব্দুর রাজ্জাকের নাম আমরা সবাই কম বেশ জানি, কিন্তু তার সম্বন্ধে কতটুকুই বা আমরা ধারণা রাখি? 1912 পহেলা জানুয়ারি ঢাকা জেলার কেরানীগঞ্জের কলাতিয়া গ্রামে জন্ম হয় এই অধ্যাপকের। মতান্তরে বলার কারণ হচ্ছে, জন্মের বিষয়ে তিনি নিজেই বলেছেন 1912 কিংবা তার আশেপাশে 1-2 বছর এদিক সেদিক হতে পারে। অবশ্য তিনি নিজেই নিজের জন্মের তারিখ জানতেন না, তাই একাডেমিকভাবে পহেলা জানুয়ারিকে নিজের জন্মের তারিখ বলে গণ্য করতেন। 1931 ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন তিনি। স্নাতক পাশ করে স্নাতকোত্তরও একই বিষয়ে করেন, কিন্তু নিজেকে যোগ্য মনে না করায় 1935 স্নাতকোত্তর পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও সে বছর তিনি অংশগ্রহণ করেননি। পরে 1936 প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ওই বছরই অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের লেকচারার পদে যোগদান করেন তিনি। পরে অবশ্যই অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ভেঙে দুটি পৃথক বিভাগ হলে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে চলে যান। বন্ধুরা, আপনারা কি জানেন, হাসি মাখা মুখে ঢাকাইয়া ভাষায় কথা বলা ছোটখাটো এই মানুষটির জ্ঞান ছিল পর্বতুল্য। তিনি তার নিজস্ব ঢং এবং বলিতেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, যেটা পুরোপুরি ঢাকাইয়াও না আবার গ্রাম্যও না। তিনি ইংরেজিটা বেশ ভালো এবং বিশুদ্ধভাবে বলতে পারতেন, কিন্তু মাতৃভাষাকে প্রাধান্য দিতেন সবচাইতে বেশি। আর তার ছাত্রদেরও তিনি মাতৃভাষার উপর লেখালেখি করার উৎসাহ দিতেন। পোশাক আশাকের ব্যাপারেও তার বাঙালিয়ানা প্রকাশ পেত, কেননা খদ্দরের পাঞ্জাবি আর পায়জামা আর মাঝে মাঝে কাঁধে একটি চাদর কিংবা লুঙ্গি আর কুর্তাতেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলার রোডের লাল ইটের দোতলায় এক বাসায় থাকতেন, যেখানে সবসময় তার ছাত্রছাত্রীদের আনাগোনা ছিল। মূলত ছাত্রছাত্রীদের সাথে আড্ডা ছিল তার একান্ত নৈমিত্তিক ব্যাপার। জ্ঞানের ভারে নুজ এই ব্যক্তি জ্ঞান বিলাতেই সবচেয়ে বেশি ভালোবাসতেন। বই পড়া কিংবা সংগ্রহ করা বাদে তার আরো দুটি নেশা ছিল, আর তা হচ্ছে বাজার করা এবং রান্না করা। তার বাসায় প্রতিনিয়ত যেসব ছাত্রছাত্রীর যাতায়াত ছিল, তাদের প্রায় প্রত্যেকেই তার হাতে রান্না খেয়েছেন এবং প্রশংসা করেছেন। তিনি শুধুমাত্র জ্ঞানের শিক্ষক ছিলেন না, অনেক ছাত্রী এমনকি তার ছাত্রের বউয়ের রান্নার শিক্ষকও ছিলেন তিনি। রান্না করার বইয়ের বিশাল সংগ্রহ ছিল তার, বাজার করতেন বেশ সময় নিয়ে। প্রায় তিনি বলতেন, আমি যে কোনো দেশে গেলে দুটি জিনিস দেখি, একটা হচ্ছে সেখানকার কাঁচা বাজার, অন্যটা হলো বইয়ের দোকান। আমার মনে হয় কাঁচা বাজার আর বইয়ের দোকান সম্ভবত সমাজের সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শক। যে দেশে বইয়ের দোকান নেই সে দেশে লেখাপড়া হয় খুব বেশি তা আমি বিশ্বাস করি না। কাঁচা বাজার দেখলেই বোঝা যায় দেশের অবস্থা কেমন, বইয়ের দোকানে গিয়ে কী ধরনের বই পাওয়া যায়, কেমন বিক্রি হয় তা দেখেই দেশের জ্ঞান চর্চার অবস্থা আপনি বুঝতে পারবেন। 1940 দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন অবস্থা এবং উপমহাদেশের ব্রিটিশ শাসনের শেষ সময়ে অনেক মুসলমান বুদ্ধিজীবীর ন্যায় তিনিও পাকিস্তান আন্দোলনের সমর্থক ছিলেন। নাদির আহমেদ সহ আরও অন্যান্যদের সাথে মিলে পাকিস্তান নামে একটি স্বল্পায়ু
পত্রিকা প্রকাশ করেন। 5 বছর পর নিজের মেধার স্বীকৃতি এবং যোগ্যতার বলেই আন্তর্জাতিকভাবে নাম করা লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে অধ্যয়নের সুযোগ পান তিনি। তারই সুপারিশে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বিনা বেতনে ছুটি মঞ্জুর করেন এবং 5,000 টাকা অনুদান প্রদান করেন। লাস্কির মতো প্রখ্যাত এবং পণ্ডিত জনের পক্ষে আব্দুর রাজ্জাককে তার শিক্ষার্থী হিসেবে গ্রহণের বিষয়টি ছিল নৈর্ব্যক্তিক। এটি ছিল প্রফেসর আব্দুর রাজ্জাকের মেধার স্বীকৃতি, আর তার পিএইচডি গবেষণার বিষয় ছিল ভারতের রাজনৈতিক দলসমূহ। অবসরের বিনোদন হিসাবে দাবা খেলাই ছিল তার বেশ পছন্দের। বিশ্ববিদ্যালয়ে থাকার সময়টুকু তিনি বই পড়েই কাটাতেন। সন্ধ্যায় 2 ঘন্টার দাবা নিয়ে মেতে থাকতেন। কাজী মোতাহার হোসেন জীবিত থাকাকালীন তিনিই ছিলেন তার দাবা খেলার একমাত্র সঙ্গী। দাবা খেলায় বসলে এই দুজনের দুনিয়ার আর কোনো দিকেই খেয়াল থাকতো না। এরকম খেলায় মশগুল হয়ে মোতাহার হোসেনের ড্রয়িং রুমের সোফায় বেশ কয়েক রাত কাটিয়েছিলেন অধ্যাপক আব্দুর রাজ্জাক। মোতাহার হোসেন গত হওয়ার পরও তিনি দাবা খেলতেন, কখনো একা একা অথবা কখনো ছাত্র শিক্ষকদের সাথে। দাবার গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ছিলেন অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যারের স্নেহতুল্য। এছাড়া বিশ্ববিদ্যালয়ের লাউঞ্জে বসে খোশ মেজাজে গল্প গুজব করাই ছিল অধ্যাপক আব্দুর রাজ্জাকের অন্যতম বিনোদনের অংশ। একদিন এক ছেলেকে ডেকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন এভাবে, এই ছেলে অর্থনীতিতে খুব ভালো বোঝে। ছেলেটি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। অবসরের বিনোদন হিসাবে দাবা খেলাই ছিল তার বেশ পছন্দের। বিশ্ববিদ্যালয়ে থাকার সময়টুকু তিনি বই পড়েই কাটাতেন। সন্ধ্যায় 2 ঘন্টা দাবা নিয়ে মেতে থাকতেন। 1971 সালের মুক্তিযুদ্ধে তার অনুপস্থিতির কারণে তাকে 15 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এ সময় তিনি ঢাকা ছেড়ে গ্রামে চলে যান। পরের বছর তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দায়িত্বপ্রাপ্ত হন। জাতীয় শিক্ষা কমিশনের খণ্ডকালীন সদস্য হিসাবে নিয়োগ পান তিনি। তার পরের বছরই দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডিলিট প্রদান করা হয়। 2 বছর অর্থাৎ 1975 সালে তাকে জাতীয় অধ্যাপকের সম্মানে ভূষিত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আব্দুর রাজ্জাক লন্ডনে থাকার শেষের দিনগুলোতে বেশ অর্থকষ্টে ছিলেন, কিন্তু তাই বলে তার বই পড়া এবং দুষ্প্রাপ্য বই সংগ্রহ করার লোভ সামলাতে পারেননি তিনি। সকালে উঠেই চলে যেতেন সেসব পুরনো বইয়ের দোকানে। সারা দিন বিভিন্ন বইপত্র ঘাটাঘাটি করে সন্ধ্যায় ফিরে আসতেন কিছুই না খেয়ে। বই বিক্রেতাদের প্রায় সবাই একসময় খেয়াল করলো যে হালকা পাতলা চেহারার এই মানুষটি সারাদিন কিছু না খেয়ে শুধুমাত্র বইয়ের মাঝেই ডুবে থাকতেন। প্রতিদিন একই ঘটনার পুনরাবৃত্তি দেখে এক বিক্রেতার মায়া হলো। একদিন তিনি সসংকোচে আব্দুর রাজ্জাককে খেতে ডাকলেন। তারপর থেকে যতদিন লন্ডনে ছিলেন সেটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। তার শিক্ষকতাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আব্দুর রাজ্জাকের কল্লা চাই স্লোগান উঠেছিল, আর যে বিশ্ববিদ্যালয় তার মতো ছাত্র এবং শিক্ষক পেয়ে ধন্য হয়েছে সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই তার বিরুদ্ধে 2টি মামলা করেছিল। অবশ্য 2টো মামলাতেই স্যারের জয় হয়েছিল। এই জয় ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের শাসন শোষণ আর স্বৈরাচারিতার বিরুদ্ধে। তবে শিক্ষক হওয়ার সত্ত্বেও ক্লাস নেওয়ার ব্যাপারে তার প্রচণ্ড অনীহা ছিল। তিনি অকপটে স্বীকার করতেন ক্লাস নেওয়াটা তার ধর্তব্যের মধ্যে নেই। তিনি সবচাইতে বেশি আনন্দ পেতেন যদি ছাত্ররা কোনো বিষয়ে জানার অভিপ্রায় হোক অথবা এমনিতেই হোক তার কাছে এসে ঘণ্টার পর ঘণ্টা আলাপ করে। 1999 সালের 28 নভেম্বর জ্ঞানতাপস অধ্যাপক আব্দুর রাজ্জাক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমন একজন শিক্ষককে হারানোর শোক রাতারাতি কাটিয়ে উঠতে পারেননি তার ছাত্ররা। অসামান্য লেখক হুমায়ুন আজাদ তার একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। ব্যক্তি আব্দুর রাজ্জাকের অন্তর অবলোহনের জন্য সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুমায়ুন আজাদ তাকে উস্কে দিতে চেয়েছিলেন এই বলে, আমার কাছে বাংলাদেশের সমাজকে নষ্ট সমাজ বলে মনে হয়, আপনার কেমন মনে হয় বলেন তো, এইরকম একটা প্রসঙ্গ উত্থাপন করে। বরং আমার কাছে এই এলাকাটিকে সবচেয়ে প্রতিশ্রুতিশীল এলাকা বলে মনে হয়। বাংলাদেশের ছোট থেকে বড় হওয়া, তুচ্ছ অবস্থা থেকে গুরুত্বপূর্ণ হওয়ার যে সুযোগ রয়েছে তা এই উপমহাদেশের আর কোথাও নেই। শুধু উপমহাদেশে কেন, সারা পৃথিবীতেও নেই। আব্দুর রাজ্জাক যে জবাব দেন তাতে তার ইতিবাচক মানসিকতাটাই স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলেন, আমি এর সঙ্গে একেবারেই একমত নই। বাংলাদেশের জ্ঞানচর্চার ইতিহাসে বাস্তবিকই অধ্যাপক আব্দুর রাজ্জাক ব্যতিক্রমী নিভৃত শিক্ষা হয়ে থাকবেন। শুধু আফসোস, ভবিষ্যৎ প্রজন্ম সেই শিক্ষায় যথাযথভাবে আলোকিত হওয়ার সুযোগ লাভে বঞ্চিত হল। মাতৃভূমির মর্যাদাকে
ঊর্ধ্বে তুলে ধরার ক্ষেত্রেও তাই পরম শিক্ষক হয়ে আছেন এই জীবনবাদী মানুষটি। এই জাতি আরো কিছুদিন জ্ঞানের সাগরে হাবুডুবু খেতে পারত। আজকে এই পর্যন্ত। অধ্যাপক আব্দুর রাজ্জাককে নিয়ে পরবর্তীতে আমরা আরো কিছু নিয়ে হাজির হব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। যত অক্ষর তিনি পাঠ করে গেছেন তার জীবনভর, তার অতি সামান্য অংশও যদি তিনি লিপিবদ্ধ করে যেতেন, তাহলে মনীষা ও প্রজ্ঞায় এই জাতি আরো কিছুদিন জ্ঞানের